এই পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে যার জীবনে সমস্যা নেই? এই পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে যার জীবনে কোনো ভুল নেই? কার জীবনে সমস্যা আসে না, সবার জীবনে আসে। তাই জীবনে খারাপ সময় আসলে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন না, কারণ খারাপ সময়ে যারা নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারাই জীবন নামের যুদ্ধে পিছিয়ে পড়ে। হ্যাঁ, আমরা এটা সবাই জানি, জীবনে খারাপ সময় আসলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়ে, আর এই কঠিন সময়ে নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন থেকে এক এক করে সব কিছু ধ্বংস হয়ে যেতে শুরু করে, আর এভাবেই সব শেষে নিজের স্বপ্নটাকেও চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখতে হয়। অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আমার জীবনে অনেক কষ্ট, কি করলে আমি দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে পারবো? দেখুন, দুঃখ কষ্ট থেকে পালিয়ে এই পৃথিবীতে আপনি কোথাও লুকিয়ে থাকতে পারবেন না। আপনার হৃদয়, আপনার অনুভূতি নিজেই দুঃখ কষ্টকে খুঁজে বের করে নেবে। আপনি কি দুঃখ কষ্ট থেকে পালিয়ে বাঁচতে চান? কোথায় পালাবেন? ভাবুন, একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে কি আপনি এই পৃথিবীতে থাকাকালীন এমন কোনো জায়গা খুঁজে পাবেন যেখানে গেলে কোনো দুঃখ কষ্ট আপনাকে ছুঁতে পারবে না? আপনি এরকম একটা জায়গার নামও বলতে পারবেন না। এই পৃথিবীতে কেউ একশতভাগ সুখী নয়, এই পৃথিবীতে কেউ একশতভাগ দুঃখীও নয়। আসলে আমাদের জীবনটা হচ্ছে সুখ আর দুঃখের একটি মিশ্রণ মাত্র। দুঃখ কষ্ট থেকে পালিয়ে বেড়ানোর নাম জীবন নয়, দুঃখ কষ্টকে মেনে নিয়ে জীবনের সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আপনি আমি চাইলেই আমাদের আশেপাশের মানুষগুলোকে এক নিমিষেই বদলে ফেলতে পারবো না। আপনি আমি চাইলেই সবাইকে সব কিছু বোঝাতে পারবো না। আপনি আমি চাইলেই হয়তো জীবনে অনেক কিছু অর্জন করতে পারবো, কিন্তু আপনি আমি চাইলেই জীবনে সব কিছু অর্জন করতে পারবো না। হ্যাঁ, আপনি আমি চাইলে জীবনে এই পৃথিবীর সব কিছু অর্জন করতে পারবো না। আমি যে সমাজে বসবাস করি সেই সমাজের প্রতিটি মানুষ আমাকে ভালোবাসবে না, প্রতিটি মানুষ আপনাকে ঘৃণাও করবে না। এই পৃথিবীতে কেউ না কেউ থাকবেন যিনি আপনাকে ভালোবাসবেন, কেউ না কেউ তো অবশ্যই আছেন যিনি আমাকেও সব সময় ঘৃণা করবেন। আমরা চাইলেই একসাথে সবাইকে খুশি করতে পারবো না, আমাদের সময় এবং সামর্থ্যের কিছু লিমিটেশন আছে, একটা সীমানা আছে। আমাদের জীবনে প্রতিটি কাজেরই একটা সীমানা আছে, আর যেখানে সীমানা আছে সেখানে কিছুটা কষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। জীবনে যদি কষ্টই না আসে তাহলে সেটা কিসের জীবন? কষ্টের অভিজ্ঞতা ছাড়া আনন্দের গভীরতা আপনি কিভাবে অনুভব করবেন? হ্যাঁ, কষ্টের অভিজ্ঞতা ছাড়া আনন্দের গভীরতা আপনি কিভাবে অনুভব করবেন? তাই কষ্ট থেকে পালানোর চেষ্টা করবেন না, হৃদয়টাকে শক্ত করে সকল খারাপ সময়ে মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে থাকুন, কারণ নিশ্চয়ই কষ্টের ভেতরেই রয়েছে স্বস্তি। হ্যাঁ, মহান রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কষ্টের ভেতরেই রয়েছে স্বস্তি। জীবন নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না, জীবনকে জীবনের গতিতে এগিয়ে যেতে দিন। কখনো খারাপ সময় আসবে, কখনো ভালো সময় আসবে, সাথে থেকে যাবে শুধুমাত্র কিছু স্মৃতি।
তবে এই চলার পথে কিছু মানুষ এসে আপনাকে অহেতুক ভয় দেখাবে, তারা আপনাকে একা হয়ে যাবার ভয় দেখাবে। অথচ জীবনের একটা চরম সত্য কথা কি জানেন, আমরা সবাই একা এই পৃথিবীতে, আমরা সবাই একা। নিজের দুঃখ কষ্টগুলো আপনি কাউকে বোঝাতে পারবেন না, আপনার ভালো লাগা এবং খারাপ লাগাগুলো আপনি কাউকে বোঝাতে পারবেন না। যার যতটুকু প্রয়োজন সে আপনাকে ততটুকুই বুঝবে। নিজের দুঃখ কষ্টগুলো আপনি কাউকে বোঝাতে পারবেন না, আপনার ভালো লাগা আর খারাপ লাগাগুলো আপনি কাউকে বোঝাতে পারবেন না। যার যতটুকু প্রয়োজন সে আপনাকে ততটুকুই বুঝবে। আপনাকে যতক্ষণ নিজের কাজে ব্যবহার করতে পারবে ততক্ষণ আপনাকে তারা মাথায় তুলে রাখবে। ওই যে একটা কথা আছে না, আপনি ততক্ষণ প্রিয়জন যতক্ষণ আপনাকে তার প্রয়োজন। তাই কারো উপর অনেক বেশি এক্সপেকটেশন রাখবেন না। কেউ চায় না আপনি জীবনে তার থেকে খুব বেশি কিছু অর্জন করে ফেলুন, কেউ না, কেউ চায় না। সবাই আপনার বুদ্ধি চুরি করে আপনাকে তার গোলাম বানিয়ে রাখতে চায়। তাই খুব সাবধান, সবাইকে নিজের বন্ধু ভেবে ভুল করবেন না, কারণ আপনার বন্ধুদের ভেতরেও অনেকেই আছে যারা আপনার সফলতা সহ্য করতে পারে না। হ্যাঁ, আপনার আশেপাশেই এরকম অনেক বন্ধু আছে যারা আপনাকে ব্যবহার করে উপরে উঠতে চায়। যারা আপনাকে ব্যবহার করে উপরে উঠে আসে কিন্তু তারা কখনোই চায় না আপনি উপরে উঠে আসুন। এরকম কোনো বন্ধু অথবা অন্য কেউ আপনার আশেপাশে থাকলে খুব দ্রুত তার কাছ থেকে দূরে সরে আসুন, কারণ এই মানুষগুলো অনেক ভয়ঙ্কর। তারা আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়ে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। এরা কাউকে ছোট করতে পারলে নিজেকে অনেক বড় মনে করে। এরা ব্যক্তিভেদে ব্যবহার করে। এরা যতক্ষণ আপনার কাছ থেকে সুবিধা পাবে ঠিক ততক্ষণ আপনাকে মাথায় নিয়ে নাচতে থাকবে, আর যখন আপনি বিপদে পড়ে যাবেন এবং সুবিধা প্রোভাইড করতে পারবেন না তখন এরা আপনার সাথে ডাস্টবিনে পড়ে থাকা ময়লার মতো করে ব্যবহার করবে। তাই খুব ভালো করে খেয়াল করে দেখুন, আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে মজার ছলে হলেও অপমান করার চেষ্টা করছে কি না। যদি এটাই হয়ে থাকে তাহলে তাদের কাছ থেকে খুব নীরবে দূরে সরে আসুন, কারণ এই মানুষগুলো আপনার সাথে মজা করার সময় খুব হাসি মুখে আপনার সাথে মজা করতে থাকবে, কিন্তু আপনি যখন তাদের সাথে মজা করবেন তখন তারা আপনাকে আক্রমণ করে বসবে। তারা নিজের সাথে কোনো প্রকার মজা সহ্য করতে পারে না। তাই নিজের জীবন পরিবর্তন করতে চাইলে অন্যান্য সব কাজ করার আগে এসব মানুষের কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলা অনেক গুরুত্বপূর্ণ। এরা খুব ধীরে ধীরে আপনার ভেতরে থাকা সব কনফিডেন্স নষ্ট করে দেয়। জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে খারাপ সময়ের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে রাখুন। যে কোনো মুহূর্তে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে। খারাপ সময় দেখে পালানোর নাম জীবন নয়। খারাপ সময়কে মোকাবেলা করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখার নামই হচ্ছে জীবন। হ্যাঁ, খারাপ সময়কে মোকাবেলা করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখার নামই হচ্ছে জীবন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।